নমস্কার, আনন্দবার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকে নিউজ হেডলাইন্স। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে মৃত প্রিজাইডিং অফিসার রাজকুমার রায়ের স্ত্রীর হাতে 5 লক্ষ টাকা চেক তুলে দেওয়া হলো প্রশাসনের পক্ষ থেকে। অশান্তি ও খুনের অভিযোগে বিধায়ক মোহিত সেনগুপ্ত সহ 10 জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। প্লাস্টিক বর্জন নিয়ে বিশেষ পদক্ষেপ গ্রহণ করলো ইংরেজ বাজার পৌরসভা। অবশেষে বন্দি দশা কাটলো কাজী নজরুল ইসলামের। উত্তর দিনাজপুর জেলার চোবড়া থানার ডাঙ্গাপাড়া এলাকায় শাসক দলের সঙ্গে কংগ্রেসের সংঘর্ষ ঘিরে আহত হলো 3 জন। ধূমপানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করলো মুর্শিদাবাদ স্বাস্থ্য দপ্তর। এখন চোখ রাখবো এক ঝলকে। লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক মোটরসাইকেল আরোহী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকার 34 নম্বর জাতীয় সড়কের উপর। মৃত যুবকের নাম রাজু রায়। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। জঙ্গলে পাতা কুড়াতে গিয়ে হাতির হামলায় মৃত্যু হলো এক মহিলার। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানার আখুলডোবা গ্রামের জঙ্গলে। মৃতা গৃহবধূর নাম সীতামণি পাল। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা হাসপাতালের মর্গে পাঠায়। মালদহ জেলার হবিবপুর থানার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে সন্দেহভাজন 2 যুবককে আটক করলো বিএসএফ। ধৃতদের কাছ থেকে বিরল প্রজাতির 4টি তক্ষক আটক করা হয়, যার বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা। ধৃতদের নাম 28 বছরের হারান বিশ্বাস ও 25 বছরের শিবা বিশ্বাস। ধৃতদের বাড়ি হাবিবপুর থানার নন্দক এলাকায়। 3টি তক্ষক সহ 2 জনকে অ্যারেস্ট করে হবিবপুর থেকে এবং পরপর আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে এবং সেই মতন আমাদের রেঞ্জ অফিসার গিয়ে যে সিস্ট 3টে অ্যানিমেল এবং 2 জন আসামি তাদেরকে আমরা আমাদের কাস্টডিতে নিয়ে আসি। এখন তাদেরকে আমরা পুলিশের কাছে চালান করব। এটা কালিয়া চকে যাওয়ার কথা ছিল, আসছিল বুলবুলচন্ডি থেকে। ধৃতদের মঙ্গলবার আদালতে পেশ করা হয়। সারা রাজ্যের সাথে সাথে পূর্ব বর্ধমান জেলার গুসকাড়া পোস্ট অফিসেও ধর্মঘটে সামিল হলেন কর্মীরা। 28 দফা দাবির ভিত্তিতে তারা ধর্মঘটে সামিল হয়। 22 মে থেকে অনির্দিষ্টকালীন ধর্মঘট করেছে। বর্তমানে গ্রামীণ ডাক সেবকরা ন্যূনতম বেতন 5 থেকে 9 হাজার, খুব বড় জোর ম্যাক্সিমাম 10 হাজার টাকা বেতন পায়। কর্মীরা ধর্মঘটে সামিল হয়, গ্রাহকরা অসুবিধার সম্মুখীন হন। আসছি বিস্তারিত খবরে। মৃত প্রিজাইডিং অফিসার রাজকুমার রায়ের স্ত্রীর হাতে 5 লক্ষ টাকা চেক তুলে দেওয়া হলো প্রশাসনের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে চলে এইরূপ উদ্যোগ। মৃত অফিসারের স্ত্রী এদিন সরকারি চাকরির দাবি রাখেন প্রশাসনিক আধিকর্তাদের কাছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে মৃত প্রিজাইডিং অফিসার রাজকুমার রায়ের পরিবারের হাতে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দিল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। মঙ্গলবার মৃত রাজকুমার বর্মনের স্ত্রী অর্পিতা বর্মনের হাতে চেক তুলে দেওয়া হলো। এর পাশাপাশি মৃত ব্যক্তির পরিবারের পাশে থাকার আশ্বাস জানানো হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। এটি রাজ্য সরকার 5 লাখ টাকার একটা চেক আপাতত আর্থিক সহায়তা হিসেবে ওনার মিসেসকে, রাজকুমারের যিনি মাস্টারমশাই মারা গেছেন, তারই মিসেসকে 5 লাখ টাকার আর্থিক সহায়তা আপাতত দেওয়া হলো। বাকিটা যা আছে ওগুলো পরে। ওনার স্ত্রী একটা চাকরির দাবি করছে, সেভাবে কথা হলো না? সে ব্যাপারে উনি একটা অ্যাপ্লিকেশন লিখেছেন এবং ওনারা মাস্টারমশাইরা যাবেন, গিয়ে কথা বলবেন। আর্থিক সাহায্য পাওয়ায় তিনি ধন্যবাদ জানাতে ভোলেননি। এদিন তিনি সরকারি চাকরির দাবি জানানোর পাশাপাশি মহকুমা শাসক নিগ্রহের ঘটনায় 2 শিক্ষককে মুক্তির দাবি জানান। মুখ্যমন্ত্রীর কাছ থেকে 5 লক্ষ টাকা আপনাদেরকে দেওয়া হলো, এটাতে কি আপনারা সন্তুষ্ট? আর কি কি আপনি যে দাবি করেছেন?
সে কথা হয়ে গেছে মুখ্যমন্ত্রীর সাথে। মুখ্যমন্ত্রী কি আপনাকে ফোন করেছিলেন? হ্যাঁ, কবে? কি জানতে চাইলেন? বলেছিলেন কি বলেছিলেন? শিক্ষকরা এদিন জেলা শাসকের সাথে দেখা করেন। আমাদের সরকারের প্রতি একদম পূর্ণ আস্থা আছে। সেদিন যে অপ্রীতিকর ঘটনাটা ঘটেছে সেই জন্য আমরা শিক্ষকরা মর্মাহত, কিন্তু ওই সময় যে সময় শিক্ষকরা আবেগপ্রবণ ছিলেন সেই সময় এসডিও স্যারকে একটু আরেকটু হয়তো ভালোভাবে হ্যান্ডেল করতে পারতেন। যে বিষয়টা তদন্ত চলছে সেই বিষয়টা নিয়ে অপরাধী বলে দিলেন যে এটা সুইসাইডাল কেস, ফলে মাস্টারমশাইরা খুব আঘাত পেয়েছিলেন, ওই জন্য একটু তারা ইমোশনাল হয়ে গেছিলেন। কিন্তু খুব কষ্ট পাচ্ছি যে তাদের নামে দাঙ্গার ধারা দেওয়া হয়েছে, তাদের নামে অ্যাটেম্প টু মার্ডারের ধারা দেওয়া হয়েছে। সত্যি শিক্ষকরা কিন্তু আমাদের সেরকম ছিলেন না, সেখানে কোনো সেদিন কোনো শিক্ষকের হাতেই অস্ত্র ছিল না। আমরা চাইছি আজকে আমরা ডিএম ম্যাডামের সঙ্গে বসবো ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য, যে সবাই ভালো শিক্ষক, হয়তো স্পার অফ দ্য মোমেন্ট একটু আবেগতাড়িত, এটা আবেগতাড়িত একটা ঘটনা এবং সত্যি ওরকম মারার পরিকল্পনা বা কিছুই ছিল না। এবং আমি তো বিশ্বাস করি যে খুব পিসফুল ছিল সেই দিনের ঘটনাটা, কারণ অনেক পুলিশ ফোর্স ছিলেন, এডিশনাল এসপি ছিলেন। আপনারা কি এখন মেনে নিচ্ছেন রাজকুমারবাবুর ঘটনাটা? না, আমরা চাইছি কি, আমরা যেহেতু তদন্ত চলছে আমরা চাইছি তদন্ত সঠিক তথ্যটা উঠে আসুক, যে ওনার কেসটা সুইসাইড না অ্যাক্সিডেন্ট না মার্ডার সেটা তো তদন্ত বলবে। এবং যেভাবে তদন্ত চলছে এখন পর্যন্ত ভালো প্রক্রিয়া, কারণ তদন্তের সময় তদন্তকে প্রভাবিত করার জন্য আমাদের কোনো কিছু বলা উচিত নয়। আমরা চাইছি তদন্তটা চলুক এবং ভালোভাবে চলুক। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দ বার্তা। চার দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হলো। বর্তমান কাঞ্চননগর ডিএন দাস বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি। পড়ুয়াদের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিনের এই কর্মশালাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের কাঞ্চননগর ডিএন দাস বিদ্যালয়ে। চার দিন ধরে চলে কর্মশালাটি, মূলত ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। চার পাঁচ মাস আগে অ্যানিমিয়া টেস্ট হয়েছিল সমস্ত ছেলে মেয়েদের। অ্যানিমিয়া টেস্টে এখানে জেনারেলি মেয়েদের অ্যানিমিয়া বেশি দেখা যায় ছেলেদের তুলনায়, কিন্তু আমাদের এই এলাকায় ছেলেদের অ্যানিমিয়ার হারটা বেশি মেয়েদের। ওয়ার্ল্ড মিশন ইন্ডিয়া আমাদের কিচেন গার্ডেন করে দিয়েছিলেন, সেখান থেকে নিউক্লিয়াস ফুড আমাদের মিড ডে মিলে যাচ্ছিল, কিন্তু হনুমানের উৎপাতে আমাদের সেড হাউসটাকে নষ্ট করে দেয় হনুমান। তো এই মুহূর্তে অ্যানিমিয়া টেস্টে যখন ধরা পড়লো ছেলেদের অ্যানিমিয়া বেশি, সেই জন্য এরা চার দিনের একটি ওয়ার্কশপ করেছে, যাতে কী করে নিউট্রিশিয়াস ফুড তৈরি করা যায়, কীভাবে সহজে কম পয়সায় ভালো উপাদেয় খাবার তৈরি করা যায় যাতে সমস্ত পুষ্টিগুণ বজায় থাকে, এটা একটা শেখানো হচ্ছে। দ্বিতীয়ত ফাইভ থেকে নাইনে যে অ্যাডোলেসেন্স ছাত্রছাত্রীরা রয়েছে আমাদের, তারা তাদের সমস্যাগুলো কীভাবে দূর করা যায় অ্যাক্টিভিটি বেস বা কাজের মাধ্যমে, সেটাও এই ওয়ার্কশপের মাধ্যমে শেখানো হচ্ছে। এছাড়াও পরিবেশ সচেতনতার মাধ্যমে আমাদের এই কর্মশালাকে বা ভবিষ্যৎ পরিণতিকে কীভাবে এগিয়ে নেওয়া যায় এই ওয়ার্কশপের মাধ্যমে শেখানো। তাদের খাতা পেনও দেওয়া হচ্ছে? আর খাতা পেন সাধারণত এই ওয়ার্কশপের যে ওদের কর্মকাণ্ড সেগুলো তারা লিপিবদ্ধ করছে, যাতে এলাকায় তারা শেখাতে পারে, বাড়িতে শেখাতে পারে, সেই জন্য এই প্রোগ্রামটা এইভাবেই। স্কুলের পড়ুয়ারা কর্মশালাতে অংশগ্রহণ করেন। কর্মশালাকে যথাযথ রূপ দিতে তৎপর ছিলেন স্কুল কর্তৃপক্ষ সহ প্রশিক্ষণকারীরা। স্কুলে এসেছি, এখানে আমরা স্কুল হেলথ প্রোগ্রাম করছি অ্যাডোলেসেন্টদের উপর। এখানে কিশোরীদের বয়সন্ধিকালে কী কী চেঞ্জেস হয় শারীরিক মানসিক সেইগুলো সম্বন্ধে ওদের জানাচ্ছি। এই সময় ওরা কীভাবে নিজেদের স্বাস্থ্য পুষ্টি বিষয়ে যত্ন নেবে, কীভাবে নিজেদেরকে গড়ে তুলবে, সেই নিয়েই আজকে আমাদের সেশন। কদিন চলবে এটা? এই সেশনটা এখানে চার দিন হওয়ার কথা আছে। বিভিন্ন ক্লাসের সেশন চলছে এক একদিন ধরে। কালকে যেমন ক্লাস এইট ছিল, আজকে এখানে ক্লাস সেভেন উপস্থিত আছে।
আচ্ছা, মানে এইভাবে প্রতিদিন ক্লাসের ছেলে মেয়েদের নিয়ে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। অশান্তি ও খুনের অভিযোগে বিধায়ক মোহিত সেনগুপ্ত সহ 10 জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে শাসক দলের পক্ষ থেকে। গত 14 মে পঞ্চায়েত নির্বাচনের দিন রায়গঞ্জ ব্লকের 12 নম্বর বড়ুয়া অঞ্চলে রাড়িয়া ও ভাগডুমরু এলাকায় অশান্তি ছড়ানো ও খুনের অভিযোগে বিধায়ক মোহিত সেনগুপ্ত সহ 10 জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। এরই অভিযোগে এদিন ওই দুই এলাকায় পঞ্চায়েত সমিতি তৃণমূল প্রার্থী সহ তাদের সঙ্গী সাথীদের উপর হামলা চালায় গ্রামবাসীরা। অভিযোগ, 15টি মোটরবাইক ও 2টি চার চাকার গাড়ি ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়। জেলা কংগ্রেসের অন্যতম নেতা মোহিত সেনগুপ্ত জানিয়েছেন, শাসক দলের নেতারা বিধায়ক মোহিত সেনগুপ্তকে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য চেষ্টা চালাচ্ছিলেন। সেই কাজে সফল না হওয়ার ফলেই মোহিত সেনগুপ্তর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এটা বিজেপির সাথে তৃণমূল গঠন, তৃণমূল বুথ দখল করতে গিয়ে রাড়িয়াতে, শুধু রাড়িয়া না, জেলার বিভিন্ন জায়গায় গণ্ডগোল করতে গেছিল তৃণমূল। সেখান থেকে তারা বিভিন্ন ভাবে সেখানে অত্যাচার করে এবং অত্যাচারিত হয়ে ফিরেছে। এটা কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক না, এটা তাকে জোর করে মোহিত সেনগুপ্তকে তৃণমূল করতে হবে, তৃণমূলে যেতে হবে। এটার একটা চাপ বিভিন্ন ভাবে রাজ্যের বড় বড় নেতা যারা রাজ্যের তৃণমূল চালাচ্ছে তারা কিন্তু সরাসরি ফোন করেও মোহিত সেনগুপ্ত বলছে, আপনার কি লাগবে, আপনার জন্য কি করতে হবে, আমরা প্রস্তুত আছি, আপনার মতো লিডার আমাদের দরকার। উনি বলছে আমি কংগ্রেসে আছি, কংগ্রেসে থাকব এবং শেষ রক্তবিন্দু আমার জেনে উপরে কংগ্রেসের পতাকা দিয়ে আমার মৃত্যুকালে এটা নিয়ে আমি বেঁচে থাকতে চাই। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে শাসক দলের পক্ষ থেকে। মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দ বার্তা। প্লাস্টিক বর্জন নিয়ে বিশেষ পদক্ষেপ গ্রহণ করলো ইংরেজ বাজার পৌরসভা। পৌরসভার পক্ষ থেকে পৌরবাসীদের হাতে 2টি করে ব্যাগ তুলে দেওয়া হয়। পৌরসভার এইরূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলে। প্লাস্টিক ব্যাগ বর্জন করতে আরও একটি উদ্যোগ গ্রহণ করলো মালদহ জেলার ইংরেজ বাজার পৌরসভা। মঙ্গলবার ইংরেজ বাজার পৌরসভার ভবন থেকে শতাধিক শহরবাসীর হাতে বাজারের জন্য ব্যবহারযোগ্য ব্যাগ তুলে দিলেন পৌরসভার পৌরপতি নিহার রঞ্জন ঘোষ। এদিন এই কর্মসূচিতে পৌরপতি ছাড়াও পৌরসভার কাউন্সিলর সহ পৌরকর্মীরা উপস্থিত ছিলেন। এদিন জনসাধারণকে 2টি করে ব্যাগ তুলে দেওয়া হয়। একটি ব্যাগ নিরামিষ বাজারের জন্য, অপর একটি ব্যাগ আমিষ বাজারের জন্য। যে সমস্ত ব্যক্তি 1 বছরের পৌরকর দিয়েছেন তাদেরকেই 2টি করে ব্যাগ দেওয়া হয়েছে। মূল লক্ষ্য হলো প্লাস্টিক ব্যাগ বর্জন করা। যে মালদার গ্রুপ থেকে আমরা ক্যারি ব্যাগ দিয়ে যাতে মানুষের মধ্যে ব্যবহার না করতে পারি সেটাকে বন্ধ করার একটা প্রচেষ্টা আমরা চালিয়েছি, এখনো চলছে। মানুষ যেন বাজার করার সময় বাজারে জিনিসপত্র যেন ক্যারি ব্যাগে না নিয়ে আসতে হয়, তার জন্য আমরা পৌরসভায় যারা এককালীন 1 বছরের ট্যাক্স ক্লিয়ার করে দেবেন তাদের হাতে আমরা 2টো করে ব্যাগ তুলে দেব। সেই ব্যাগটার মাধ্যমে আমরা মানুষের কাছে আরেকটা বার্তা আমরা পৌরসভা থেকে পৌঁছে দিতে চাই যে ক্যারি ব্যাগ থেকে আরেকবার বন্ধ করার চেষ্টা করুন। এই ব্যাগ দেখে আরও অন্যান্যরা যারা আছেন তারাও যেন এই ব্যাগটাকে পৌরসভা থেকে ট্যাক্স দিয়ে ব্যাগটা নিয়ে গিয়ে ক্যারি ব্যাগকে বন্ধ করে ব্যাগের মাধ্যমে তারা বাজার করতে পারে। এবং সেই ব্যাগটা কিন্তু আমাদের কাছে খুব সায়েন্টিফিক কটন ব্যাগ, মানে চটের ব্যাগটা আমরা উপহার দিচ্ছি। আজকে আমরা যারা ট্যাক্স দিয়েছেন সেই রসিদটা থাকলে তো আমরা তাদের হাতেও তুলে দেবো। এবং আজকে যদি কোনো মানুষ এককালীন ট্যাক্স দিয়ে দেন সেটাও আমরা তাদের হাতে তুলে দেবো। সেই ব্যাগের গায়ে কিন্তু ইংলিশ বাজার পৌরসভার সিম্বলটাও আছে, বিশ্ব বাংলার আমাদের সিম্বলও আছে এবং কী উদ্দেশ্যে আমরা ব্যাগটা দিচ্ছি সেই কথাটাও সেখানে লেখা রয়েছে। 2000 বড় ব্যাগ করেছি এবং 2000 ছোট ব্যাগ করেছি। পৌরসভার এই রূপ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকলে। পৌরসভা থেকে বলবো যে ক্যারি ব্যাগটা ব্যবহার করবেন, তো পৌরসভা তো ভালো উদ্যোগই নিয়েছে। এর আগেও অনেকদিন থেকে আমরা ক্যারি ব্যাগ ইউজ করি না, যাই হোক পৌরপতি এটা আবার রিমাইন্ড করালেন, উনি ব্যাগও দিলেন, বললেন যে বাজারের জন্য এই ব্যাগটাই ব্যবহার করবেন, সুবিধা মানে এটাকে অ্যাভয়েড করব, যেটা অলরেডি আমরা বন্ধ করেছি ক্যারি ব্যাগ ব্যবহার, ক্যারি ব্যাগের বদলে এই ব্যাগটাই ব্যবহার।
ট্যাক্সটা মেটালেন আজকে? হ্যাঁ, ট্যাক্সটা মিটিয়ে দিলেন। এটা খুব ভালো উদ্যোগ। কোনটা? এই ক্যারি ব্যাগ বন্ধ করার উদ্যোগটা। এই ড্রেন ট্রেন সব বন্ধ হয়ে যায়, নানা রকম অসুবিধা হয়। মানে কি একটা সিম্বলিক ব্যাগ হ্যাঁ ব্যবহার করব। মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দ বার্তা। বন্দি দশা কাটল কাজী নজরুল ইসলামের। জাতীয় সড়ক সম্প্রসারণের ফলেই বিদ্রোহী কবিকে অসুবিধার মধ্যে পড়তে হয়। অবশেষে অসুবিধার হাত থেকে যথাযথ সম্মান পেলেন কবি। অবশেষে পূর্ব বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানা থেকে মুক্তি পেলেন কবি কাজী নজরুল ইসলাম। উল্লেখ্য, জাতীয় সড়কের সম্প্রসারণ ও রাজনৈতিক টানাপোড়েনে 8 মাস আগে জামুরিয়া থানার পুলিশ ক্রেনে করে তুলে নিয়ে গিয়েছিল কবি কাজী নজরুল ইসলামের মূর্তি। জাতীয় সড়কের ধার থেকে মূর্তিটিকে সরিয়ে রাখা হয়েছিল চাঁদা স্কুলের কাছে। সেখান থেকে জামুরিয়া থানায় তুলে নিয়ে যাওয়া হয় মূর্তিটি। কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনের আগে মূর্তিটি পুনঃস্থাপিত করার উদ্যোগ নেওয়া হয় পুর নিগমের পক্ষ থেকে। মঙ্গলবার সকালে পুনরায় চাঁদা হাই স্কুলের সামনে নিয়ে আসা হয়। সেখানেই প্রতিষ্ঠা করা হবে কবি কাজী নজরুল ইসলামের বহু বিতর্কিত সেই মূর্তিটিকে। মাস আগে ন্যাশনাল হাইওয়ে তারা আসানসোল পৌর নিগমকে না জানিয়ে কবি কাজী নজরুল ইসলামের মূর্তিটি যে চাঁদা মোড়ে বসানো ছিল সেটা তুলে গ্রামের এক সাইডে রেখে দেয়। এই কমিটির যারা পুরনো উদ্যোক্তা তারা আমাদের সাথে কথা বলে আমাদের মাননীয় মেয়র শ্রী জিতেন্দ্র কুমার তেওয়ারি মহাশয় এই মূর্তি প্রতিস্থাপন করার জন্য 50 লক্ষ টাকা আমাদের পৌর নিগম থেকে দেওয়া হয়েছে। তারই পুরো প্রচেষ্টা আমরা এই পুরনো মূর্তি কমিটি যারা রয়েছেন তার সঙ্গে কথা বলে স্থানীয় কাউন্সিলর আছেন যিনি আমাদের জায়গা নির্ণয় করে দিয়েছেন সেই মতন আজকে আমরা জামুরিয়া থানার থেকে মূর্তিটি নিয়ে গেলে বসালাম। আমি নয়, সারা ভারতবর্ষ জানে যে কাজী নজরুল ইসলাম যখন জীবিত ছিলেন সম্ভবত 3 দিন উনি জামুরিয়ায় থানায় ছিলেন এবং জামুরিয়া থানায় থেকে উনি বাংলাদেশে চলে গিয়েছিলেন। তা আমরা কবিকে সসম্মানে এই জায়গায় রেখেছিলাম যাতে মূর্তিটা কেউ না ক্ষতি করতে পারে, মূর্তিটা ভেঙে না দিতে পারে, মূর্তির গায়ে যদি কোনোরকম ক্ষতবিক্ষত না হয় সেই জন্য নিরাপদ জায়গায় রেখেছি। আজকে আমরা সসম্মানে পুলিশ দিয়ে সাধারণ মানুষ দিয়ে পৌর নিগমের ইঞ্জিনিয়াররা আছে আর পৌর নিগমের পদাধিকারীরা রয়েছেন সবাই মিলে আমরা আবার আজকে চাঁদা মোড়ে এই মূর্তিটি পুনঃ প্রতিষ্ঠা করি। বললাম যে যেখানে স্থানীয় কাউন্সিলর পুরনো মূর্তি কমিটি তাদেরকে বলা হয়েছিল পৌর নিগমের পক্ষ থেকে জায়গা নির্ণয় করুন তারপরে মূর্তিটা বসানো, জায়গা পেতে দেরি তাই মূর্তি বসতেও দেরি। আগামী 26 মে বিদ্রোহী কবিকে ওই স্থানে শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন সাধারণ মানুষ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি রিপোর্ট, আনন্দ বার্তা। শাসক দলের সঙ্গে কংগ্রেসের সংঘর্ষ ঘিরে আহত হল 3 জন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ডাঙ্গাপাড়া এলাকায়। ঘটনার কথা জানতে পেরে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কংগ্রেস ও তৃণমূলের মধ্যে সংঘর্ষে আহত হলো 3 জন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া এলাকায়। আহত কংগ্রেস কর্মীদের নাম জাহাঙ্গীর আলম ও আব্দুর রহমান। জাহাঙ্গীর আলমকে আহত অবস্থায় ইসলামপুরে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়। ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। আমি পার্টি পুটি করে আমরা সিএনসির লোক কিন্তু হ্যাঁ আমরা হারে গেছি আর কংগ্রেস গিরা জিতে গেছে তো আমরা তো ভোটার আমি ভোট কি বলবো কি করতেছেন আমরা আমার গ্রামে একটা মানুষ মেয়ে মারা গেল আমি মাটি দিতে যাচ্ছিলাম স্যার বুঝছেন মাটি দিতে যখন যাই আর কি তখন ওই ধুলিকার আব্দুলের ছেলে সবাই নাম দিতে চাবেন আমি নাম দিতে পারবো নাম বলেন হ্যাঁ আব্দুল আছে খালিক আছে রহিম আছে হ্যাঁ আবুল আছে আমিরুল আছে আর আব্দুলের বেটা আজাদ এর মুবুলের বেটা আজাদ আছে ওরা কোন পার্টির লোক ওটা তো চেয়েছে ও তো ওই আমার লক্ষ্মীপুর আগে ওই জয়লাভ করে নিবে ধমকি দিয়ে দিয়ে নিবে পঞ্চায়েত এইভাবে করতেছে আমার আক্রাম আমার গ্রামে একজন মানে কংগ্রেসের লোক জিতেছে তো ওকে মারে দিবে তো মুখে মারে দাও আমরা জনসাধারণ আমরা বাড়িতে আছি মেয়েকে মাটি ওকে মাটি মানে মাটি দেওয়ার জন্য যাবো আমার উপরে আক্রমণ করে সম্পূর্ণ মানুষকে চিনেছি এটা তো ভোটের পর থেকে শুরু হয়েছে ভোটের পর থেকে আজকে যেটা হলো আর স্যার আজকে কখন থেকে শুরু হয়েছে আজকে রাখাইন সকাল 8টা 9টার দিক থেকে তারপরে মারধর করে আমার চাচা যে ডাক্তার হ্যাঁ
ও হাই প্রাইসের লোক বাড়িতে এসে ভাত খাওয়ার জন্য বসছে আর কি, ওদিক থেকে আসে পুয়াল দিয়ে গুলি করতেছিল, ও বলছে দাদা আমাকে গুলি করবে না, আমি তো সবারে সহযোগিতা করি, আমি ডাক্তারের লোক, আমি খুন পানি করি। হ্যাঁ, তারপরে আসে ওকে পুয়াল দিয়ে কোপাই দিছিল, আর আমি গোসল করে আমি বাইরে হয়েছি, আমার বড় ভাই ঘরে বসে আছে, ডাইরেক্ট গুলি মারি দিল। হ্যাঁ, আর বাড়িতে যত সোনা গানা টাকা পয়সা গরু গাই যত ছিল মোটরসাইকেল সম্পূর্ণ ছিল, পুরো গ্রামটাকে লুটপাট করছে, পুরো গ্রামটাকে একদম খতম করে দিয়েছে স্যার। বম বন্দুক বম তো অনেক স্যার, বম মিনিটে মিনিটে কমের পক্ষে লাইলন ট্রাক দুই ট্রাকের বেশি হবে, আর কমপক্ষে তিন ট্রাক হবে গুলি, আর বিএসএফ এর কাছে যেতে বড় বড় বন্দুক আছে গুলি আছে সম্পূর্ণ অংশ। ঘটনা ঘিরে গোটা এলাকা থমথমের রূপ নিয়েছে, বাড়িতে বসে ওরা আক্রমণ করে দিয়েছে, আপনারা কোম্পানি করেন? আমরা তো টিএমসি করি, কিন্তু আমরা বাড়িতে এসে আক্রমণটা করেছি, আমরা তো মাটি দিতে গেছিলাম, মাটি দেওয়ার জন্য বাড়ি থেকে আর কি চানটাল করে বার হচ্ছিলাম, ছটা তো ওরা আক্রমণ করতে চলে আসছে। কিভাবে আক্রমণটা করলো, মানে কি ধরনের আক্রমণ করলো? মানে পুরো গ্রামটাতে আক্রমণ করছে, চারদিকে বন্দুক নিয়ে আসছে, বম বন্দুক ওরা ফুটাচ্ছে, তো আমরা তো জান নিয়ে ভাবো, যখন পালাচ্ছিলাম তখন আমার বাবার উপর আক্রমণ করে দিয়েছিল, আমি তো ছিলাম না, আমি বাড়ি এদিকে ছিলাম। বাবা কি হয়েছে, বাবার কথা গুলি হয়েছে, বাবা কি গুলি লেগেছে নাকি? গুলি না, গুলি করতেছিল, ও মানা করছিল আমার গুলি করবে না, তখন কুড়াল দিয়ে একবার কোপে দিয়েছে, হাতে হাতে দিয়েছে, মাথায় করেছে, একটা হাত ভাঙে পাতে করেছে। ও ডাঙ্গাপাড়াতে এই ভোটের পর ডাঙ্গাপাড়ায় বেশ কয়েকদিন ওরা সন্ত্রাস করছে, কেন? ওরা বাহারা অঞ্চল করে। আপনার নাম? আমার নাম একরাম আলম। কজন এই ঘটনা কজন জখম হয়েছে আপনার? আমাদের এখানে তিনজন হয়েছে, দুজন এখানে নিয়ে আসছি, একজন বাড়িতে আসি বলে। ওর কি হয়েছে বাড়িতে আসে? ছাড়া গুলি লাগছে, ওদের কাছে সামান আছে, আমাদের কাছে কিছু নেই, আমরা কি করবো? গ্রামবাসী লোক সবগুলো ভাগে ছিল, ওরা ছাড়া গুলি ছাড়ছে। পুলিশ নেই? পুলিশ এলাকায় পুলিশ ছিল না, পুলিশকে ফোন করতেছি, পুলিশ আসছে পরে, যখন ঠান্ডা হলো, যখন ঘরে আগুন লাগিয়ে দিয়েছে এক জায়গায় তখন আসছে। আপনার নাম? আমার নাম একরাম। উত্তর দিনাজপুর থেকে অনুপ জসওয়ালের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। অন্যান্য জায়গার সাথে সাথে নদিয়া জেলার ডাককর্মীরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করলো। বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে চলে এদিনের এই কর্মসূচি। ধর্মঘটের জেরে অসুবিধায় পড়তে হয় গ্রাহকদের। নতুন পেনশন স্কিম বাতিল করা, পার্ট টাইম কর্মচারীদের সমস্ত বকেয়া মেটানো সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মঙ্গলবার নদিয়া জেলায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করলো পোস্ট অফিসের কর্মচারীবৃন্দ। এর ফলে গ্রাহকরা অসুবিধার সম্মুখীন হয়েছে। গ্রাহকদের অভিযোগ, দাবি দেওয়া চাইতেই পারে, কিন্তু কাজ বন্ধ করে আন্দোলন করা কতটা যুক্তিসঙ্গত? পেইড পোস্ট করেছেন? না, বন্ধ দেখছি। কেন বন্ধ জানতে পারলেন কিছু? না। এখন কি করবেন? কি করব এখন, কিছু করার নেই এখন আর। কতটা অসুবিধার মুখে পড়লেন? অসুবিধার মধ্যে হবিবপুরে, আমি হবিবপুর থেকে এসেছি, হবিবপুরে একটা পোস্ট অফিস আছে, এখানে সেখানে স্পিড পোস্ট হয় না, ওই জন্য হেড পোস্ট অফিসে এলাম, তো দেখছি বন্ধ, না খুললে ফিরে যেতে হবে। যদিও আন্দোলনকারীদের দাবি ধর্মঘট করা ছাড়া তাদের কোনো উপায় ছিল না, গ্রাহকরা অসুবিধার সম্মুখীন হচ্ছেন, তার জন্য তারা ক্ষমা প্রার্থী। নদিয়া থেকে কৌশিক রায়, রিপোর্ট আনন্দ বার্তা। ধূমপানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করল মুর্শিদাবাদ স্বাস্থ্য দপ্তর। নিয়ম ভঙ্গকারীদের জন্য 200 টাকা জরিমানা ধার্য করা হয়েছে। এইরূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। প্রকাশ্যে ধূমপান রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করল মুর্শিদাবাদ স্বাস্থ্য দপ্তর। প্রকাশ্যে ধূমপান করলে এবার জরিমানা দিতে হবে 200 টাকা। রাস্তা, মাঠ, অফিস, বাজার, ক্লাব, এমনকি চায়ের দোকানেও ধূমপান করা আইনত দণ্ডনীয়। এদিন বহরমপুর শহর সহ বিভিন্ন জায়গায় জেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। রাস্তায় ধূমপানকারীদের 200 টাকা পর্যন্ত জরিমানা করা হবে। ঠিকঠাক করে হবে, তারপর তো আমি জিনিসটা ফাইন দেবো কি না দেবো সেটা অন্য ব্যাপার, এখানে কোনো সাইন বোর্ড নেই,
এখানে প্রকাশ্যে আমি ধূমপান করছি, এবার সেরকম প্রচারও আমার কানে আসেনি। নিউজ পেপার প্রত্যেকদিন হয় কি না হয় সেটা কোনো ইয়ে না, এবার সেটা যদি একটু ভালো করে প্রচার হয়, যদি আমার এখানে যদি একটা সাইনবোর্ড থাকতো তাহলে আমি করতামই না। আপনার তো কোনো এমনি জানতে তো পারেননি, আমি যদি জানি আমি করবো কেন, একটা 100 টাকার ভ্যালু আছে। স্বাস্থ্য দপ্তরের এই রূপ করা পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন মানুষজন। মুর্শিদাবাদ থেকে রাহুল রায়, রিপোর্ট আনন্দ বার্তা। ডাক বিভাগের কর্মীরা বিক্ষোভ কর্মসূচি চালালো কাটোয়াতে, বিভিন্ন দাবির ভিত্তিতে চলে এইরূপ কর্মকাণ্ড, বিক্ষোভকারীরা তাদের ক্ষোভ উগড়ে দেন। পূর্ব বর্ধমানের কাটোয়া ডাক দপ্তরের সামনে বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে ডাক বিভাগের কর্মীরা ধর্মঘটে সামিল হলেন। দীর্ঘ টাল বাহানোর মধ্য দিয়ে কমলেশচন্দ্র রিপোর্ট কার্যকর করা হচ্ছে না, কার স্বার্থে? কেন্দ্র সরকার জবাব দাও, বিক্ষোভকারীদের দাবি কমলেশচন্দ্র কমিটির ইতিবাচক সুপারিশগুলি অবিলম্বে কার্যকর করা, জিডিএস মেম্বারশিপ ভেরিফিকেশন করা, উপযুক্ত পরিকাঠামো ও ট্রেনিং এর মাধ্যমে পার্সেল হাব চালু করা, সমস্ত শূন্য পদে নিয়োগ ইত্যাদি দাবি নিয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মীরা বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে। সারা ভারতবর্ষের ডাক কর্মচারী সংগঠন এবং জাতীয়তাবাদী ডাক কর্মচারী সংগঠনের ডাকে আমরা যে অনির্দিষ্টকালের কালীন যে ডাক ধর্মঘটের পথে অগ্রসর হয়েছি, তার প্রধান যে 10টি কারণ, মুখ্য কারণ হচ্ছে গ্রামীণ ডাক সেবকদেরকে সরকার দ্বারা গঠিত, সরকার দ্বারা নিয়ন্ত্রিত, সরকার দ্বারা পরিচালিত যে কমিটি গঠন করা হয়েছে কমলেশচন্দ্র কমিটি, ইচ্ছাকৃত টালবাহানা করার পর সেটাকে বাস্তবায়িত করছে না সরকার। আমরা এই কমিটিকে বাস্তবায়িত করার জন্য এর আগে আমরা বিক্ষোভ করেছি, এর আগে আমরা অনশন করেছি, এর আগে সরকারের সঙ্গে আমরা সিটিং করার চেষ্টা করেছি, কিন্তু তারপরও তারা এরকম সুরাহা না করে আজ ডাক কর্মচারীদেরকে রাস্তায় নামে। আমরা যারা ডাক কর্মচারী তারা কখনোই মানুষের, সাধারণ জনগণের ক্ষতিগ্রস্ত, তারা হয়রান হোক এ চাই না, কিন্তু তারপরে আমরা তো নিজেরাও হয়রানিত হবো। এরপরে যখন অফিস খুলবে আমাদেরও কাজের চাপ বাড়বে, আমরা যারা ধর্মঘটে অংশগ্রহণকারী তাদের প্রত্যেকের বেতন কাটবে, তাদের প্রত্যেকের সার্ভিস জীবনে একদিন দুদিন যতদিন স্ট্রাইক চলবে স্ট্রাইক সেই পিরিয়ডটা তাদের সার্ভিস লাইফ থেকে কাটা পড়বে। এত ক্ষতিগ্রস্তের মুখে দাঁড়িয়েও আমরা আমাদের নিজেদের দাবি থেকে সরব না, যতক্ষণ না গ্রামীণ ডাক কর্মচারীদের দ্বারা, গ্রামীণ ডাক কর্মচারীর দ্বারা এই যে পোস্ট অফিস, যাদের হৃৎপিণ্ড, যাদের উপর নির্ভর করে গ্রামীণ পোস্ট অফিস চলছে, তাদের যতক্ষণ সুরাহা না হয়েছে ততক্ষণ আমরা এই ধর্মঘটের পর থেকে সরব না। কতদিন চলবে সরকার? যেদিন সরকার যেদিন আপোষে মিটিয়ে নেবে ততদিন, তা না হলে আমরাও ক্ষতিগ্রস্ত সম্মুখীন হতে রাজি, ধর্মঘট চলবে। সরকার আমাদের সঙ্গে আলোচনায় বসুক, সরকার মিটিয়ে দেখ। আমরা তো সরকারকে সুযোগ দিয়েছিলাম, একাধিকবার আমরা বলেছিলাম, একাধিকবার আমরা বিক্ষোভ করেছি, যন্তর মন্ত্রে বিক্ষোভ করেছি, দিল্লিতে বিক্ষোভ করেছি, দুদিন আগেও সরকারের সঙ্গে আমাদের সিটিং হয়েছিল, তারা রাজি নয়, তারা এখনো 2-3 মাস চলছে। সর্বভারতীয় সংগঠনের নির্দেশে যদি এই দাবি না মানা হয় তাহলে লাগাতার ধর্মঘট চলবে। দূর দূরান্ত থেকে গ্রাহকরা ডাক দপ্তর থেকে টাকা তুলতে এসে হয়রানির শিকার হন। কাটোয়া থেকে রাহুল রায়, রিপোর্ট আনন্দ বার্তা। মঙ্গলবার একটি বিশেষ সভা অনুষ্ঠিত হলো, একটি কোঅপারেটিভ ব্যাংক রিটায়ার্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এরূপ কর্মসূচি। কর্মসূচি ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। একটি কোঅপারেটিভ ব্যাংক রিটায়ার্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হলো সোমবার। এদিনে সভাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে। এদিন সংগঠনের কর্মীবৃন্দ আগামী দিনের কর্মসূচি নিয়ে রূপরেখা তৈরি করেন, বিভিন্ন বিষয় নিয়ে এদিন বিস্তারিত আলোচনা করা হয়। সাধারণ সভা, আর এখানে এই প্রতিষ্ঠান আমাদের 1917 সালে প্রতিষ্ঠিত, স্থাপিত। এই শতবর্ষ প্রাচীন এই ব্যাংকে কর্মচারী সংগঠন থাকলেও কোনো প্রাক্তন কর্মচারী সংগঠনের উদ্যোগ এ যাবৎকাল নেওয়া হয়নি, তাই আমাদের স্বার্থ সুরক্ষিত করতে এবং রাখতে ব্যাংকের 101 বছর পূর্তিতে আমরা এই সংগঠনের ভিত্তি স্থাপন করলাম, যাতে এই সংগঠন একদিন দৃষ্টান্ত স্থাপন করতে পারে। ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মীবৃন্দ সমগ্র কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার প্রচেষ্টা চালান। স্পেশাল
কি হচ্ছে এখানে, কি নিয়ে আলোচনা হবে? এখানে আলোচনা হবে যে যে সমস্ত কর্মচারী 30-40 বছর এখানে কাজ করেছে তারা এক জায়গায় একত্রিত হবে, তাদের বিভিন্ন দাবি দেওয়া যদি কিছু থাকে সেটা নিয়ে এখানে আলোচনা হবে এবং সেটা আমরা ম্যানেজমেন্টের কাছে আমরা পেশ করব। আর লক্ষ্য হচ্ছে রিটায়ার কর্মচারীরা যাতে কোনোভাবে ডিপ্রাইভ না হয় তার ব্যবস্থা আমরা করব। রিটায়ার হওয়ার পর কি আপনারা কিছু সুযোগ সুবিধা পাচ্ছেন? সুযোগ সুবিধা অনেকে পাচ্ছি, আবার অনেক কিছু বিচ্যুতও হয়েছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। এক পচা গলা শিশুর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার তালডাঙ্গরা থানার ঢ্যামনামারা গ্রামে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। এক পচা গলা শিশুর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার তালডাঙ্গরা থানার ঢ্যামনামারা গ্রামে। মৃত উদ্ধার হওয়া শিশুর নাম রুইউল কুদ্দুস খান। সূত্রের খবর, 13 মে ওই গ্রামের একজনের বাড়ির ছাদ ঝাড়াই উপলক্ষে বন্ধুদের সাথে মিষ্টি খেতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। মঙ্গলবার জঙ্গলে পচা গন্ধ পেয়ে খবর জানানো হয় পুলিশে। পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর মৃতদেহ উদ্ধার ঘিরে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। মৃত শিশুর পিতা সক্রিয় তৃণমূল কর্মী হওয়ায় ঘটনার মধ্যে অন্য গন্ধ পাচ্ছেন মানুষজন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। এক বন্ধু অপর বন্ধুর মাথা ফাটিয়ে দিল। ঘটনাটি ঘটেছে মালদা জেলার মহদীপুর এলাকায়। অভিযুক্ত বন্ধু পলাতক। পছন্দের মতো রান্না খাবার না খাওয়ায় দুই বন্ধুর মধ্যে বচসা এবং তারই জেরে এক বন্ধু আরেক বন্ধুকে লাঠি দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার ইংরেজবাজার থানার মহদীপুর পার্কিং এলাকায়। আহত বন্ধু মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা যায়, পার্কিং জোনে সোনু শেখ ও পাণ্ডব ঘোষ সহ আরো কয়েকজন গাড়ি পার্কিং এ দেখভালের কাজ করেন। সোমবার রাতে সোনু শেখ সবার জন্য রান্না করে। খাবার সময় অভিযুক্ত পাণ্ডব ঘোষের খাবার পছন্দ না হওয়ায় লাঠি দিয়ে সোনু শেখের মাথা ফাটিয়ে দেয়। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনার পর থেকে পাণ্ডব ঘোষ পলাতক। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। পার্কিং স্টাফে কাজ করি, 17-18 জন আছি একসঙ্গে। রান্না বান্নার কাজটা আমি করি। রান্না বান্নার কাজ করতে গিয়ে ওদেরকে বললাম যে রান্না হয়ে গেছে, আমরা 4 জন খেলাম। খাওয়ার পরে এবার কোনো ওদেরকে খাবার জন্য ডেকেলি, একজাতে ডিউটিতে আছে। তো এই কথা বলতে গিয়ে ডাকতে গিয়ে ওই বলছে যে ডাল ভাজি ভাত কেন করলি বেচ খাবে, আমি আছি তো দিয়ে ওই যে মাথাতে মেরে দেওয়া লাঠিতে ফাটি দিল মারা মারা। কোথায় এটা ঘটনাটা? পার্কিং এ। কোন পার্কিং? ওই মধুপুর পার্কিং এ। আপনি ওখানে কাজ করেন? হ্যাঁ কাজ করি। আর যে মেরেছে তার নাম কি? পাণ্ডব ঘোষ। ও কাজ করে? ও কাজ করে। মানে রান্না নিয়ে গণ্ডগোল নাকি? রান্না নিয়ে, হ্যাঁ ওটা নিয়ে গণ্ডগোল যে তুই এটা করলি কিনা, মানে হয়তো খেতুক না। ও 18 জন বললে যে মালিক আছে, সে বললে যে ডাল সবজি ভাত করলে রান্না করলে। হ্যাঁ আর ওরা? হ্যাঁ ও আবার উল্টা পাল্টা কথা বলতে লাগলো। নেশা বেশা করেছিল নাকি? নেশা টেশা করেছিল, নেশা করেছিল। নিশার তো নিশা না করলে ভাবে ই করতে পারে, লোকজন তো ছিল 17-18 দিন চলে চায়ের দোকানের সামনে। ওই আপনি এখন কি কি করবেন, কি চান? পুরো ওর শাস্তি চাই, আর কি করবো যে ভাই। মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। জাল নোট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম রসুল শেখ। অভিযুক্তকে মঙ্গলবার জঙ্গিপুর মহকুমার আদালতে পেশ করা হয়। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে 1 লক্ষ টাকার জাল নোট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল। ধুলিয়ান থেকে বিহারের পাকুড়ে পাচারের উদ্দেশ্যে যাওয়ার সময় শামশেরগঞ্জের ডাকবাংলো এলাকা থেকে রসুল শেখ নামে এক ব্যক্তিকে 1 লক্ষ টাকার জাল নোট সহ হাতে নাতে ধরে ফেলে পুলিশ। ধৃত ওই ব্যক্তি মালদহ বৈষ্ণবনগর থানা এলাকার বাসিন্দা বলে জানা যায়। এই জাল নোট পাচারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত রসুল শেখকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পেশ করা হয়। মুর্শিদাবাদ থেকে রাহুল রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ইসলামপুর এলাকায়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে।
মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার চরকান্দিপাড়া এলাকায় ঘরের ভিতর থেকে এক মহিলার গলা কাটা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। মৃত মহিলার নাম বাসন্তী মণ্ডল, তার স্বামী মোহন মণ্ডল ভিন রাজ্যের শ্রমিকের কাজ করে বলে জানা যায়। সোমবার গভীর রাতে কে বা কারা তাকে খুন করে পালিয়ে যায় বলে অভিযোগ। মঙ্গলবার সকালে নিজের ঘরে রক্তাক্ত অবস্থায় মায়ের মৃতদেহ পড়ে থাকতে দেখে ছেলে মেয়েরা। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। অপরদিকে মৃতার ছেলে মেয়েদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনা ছাড়াই রাত্রে এক মহিলা 35 বছর বয়স, নাম বাসন্তী মণ্ডল, তার বর বাইরে কাজ করে, তিন ছেলে মেয়ে নিয়ে সে একটা ঘরে শুয়েছিল রাত্রে। এখন কখন ঘটনাটা ঘটেছে সেটা ময়নাতদন্তের পর হয়তো বলা যাবে। সকালবেলায় দেখা যায় যে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছে আর গলা কেটে দেওয়া হয়েছে, এবং তার বাচ্চারা পাশে ছিল, তাদেরকেও তারাও আমরা বুঝতে পারি, তারাও বলতে পারছে না। আর বড়ো ছেলের বয়স 16 বছর। পুলিশ আমাদের আস্তে আস্তে পুলিশ এই বিষয়ে তদন্ত করে অবশ্যই সত্য উদ্ঘাটন করবে, এবং তার বাচ্চাকেও জিজ্ঞাসাবাদ করছে, কারণ 16 বছর বয়স, সে কিছুই জানে না বলছে, এবং তার কথার মধ্যে অসম্মতি ধরা পড়েছে। সে যে পুলিশের কাজ করছে, যদি তার মুক্তি বেরোয় ভালো, তাহলে পুলিশ তদন্ত করে আসল রিপোর্ট বের করবে, এটা আমাদের বিশ্বাস। অনুমানিক এখন পর্যন্ত পরিবারের লোক বা তার আত্মীয় হতো কাউকে নষ্ট করেনি। টোটাল বিষয়টা লিখিতভাবে দিয়েছে, পোস্টমর্টমে পাঠানো হলো, পোস্টমর্টমের রিপোর্ট পুলিশের রেজিস্ট্রার ICI সাহেব, SDP সাহেব, OC সাহেব সব বসেছেন, তারা এইসব নিয়ে আলোচনা করছেন, জিজ্ঞাসাবাদ করছেন। মুর্শিদাবাদ থেকে রাহুল রায়, রিপোর্ট আনন্দ বার্তা। আসছি পরে খবরে। বজ্রপাতের ফলে অগ্নিসংযোগের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে রায়না 1 নম্বর ব্লকের নাড়ু গ্রামে। যদিও ঘটনার জেরে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মঙ্গলবার। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার রায়না 1 নম্বর ব্লকের নাড়ু গ্রামে। এদিন হঠাৎ বজ্রপাতে স্থানীয় একটি বাড়িতে অগ্নিসংযোগ ঘটে। তড়িঘড়ি ওই পরিবারটি বাড়ি থেকে বের হয়ে যাওয়ায় এদিন কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে অগ্নিকাণ্ডের জেরে ঘরের সমস্ত কিছু পুড়ে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ফলে দিশেহারা হয়ে পড়ে ওই পরিবারটি। সিভিক ভলেন্টিয়ার পিন্টু হাজরা সহ এলাকাবাসী একত্রে মিলিত হয়ে আগুন নেভানোর চেষ্টা চালালেও পুরোপুরি ভাবে ওই বাড়িটিকে রক্ষা করা যায়নি। এটা বাজে পুড়ে গেল। কখন হয়েছে? ওটা বেলা 1:30টার সময় হয়েছে। কি করে হলো? ওটা একটা বাজ ডাকলো, আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বাড়িতে কে কে ছিল? পরিবার ছিল, মেয়ে ছিল, নাতি ছিল, আমি ছিল। দিয়ে তারপর কি হলো? যে আমরা ছুটে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, দিয়ে আর কিছু বার করতে পারিনি, সব পুড়ে গেছে। একটু 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 নম্র হয়ে পড়ল। ওই মেয়ের সোনার জিনিস ছিল, চুড়ি, আংটি, কানের এসব ছিল, হার ছিল, আর টাকা ছিল। টাকা কতটা ছিল? টাকা ওই 30,000 মতো ছিল। আচ্ছা, আর চাল ডাল এসব ছিল নাকি? হ্যাঁ, চাল ডাল ছিল। এখন যা পরিস্থিতি, মানে আর কিচ্ছু নাই? আর বাড়িতে কিচ্ছু নাই, এখন করে খাবো সেটাও নাই, বাসন পর্যন্ত নাই। বাসন ফাসন সবই পুড়ে গেছে? সবই পুড়ে গেছে। জামা কাপড়? জামা কাপড়ে পরনে যেটুকু আছে সেটুকুই। আমরা আবার এলুম, এসে সব মেশিন দিয়ে দিয়ে যাওয়ার পরে জল দিয়ে নিভাতার চেষ্টা করলাম, কিন্তু আগুনটা একদম না নিভতে চায় না, হামলা চালাবার অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গুসকাড়া পৌরসভা এলাকায়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার গুসকরা পৌরসভায় এলাকার কাজের দাবি নিয়ে গিয়ে সশস্ত্র হামলা চালানোর অভিযোগ উঠল এলাকারই কয়েকজন যুবকের বিরুদ্ধে। ঘটনার পরই পৌরসভার পক্ষ থেকে আউশগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিন দুপুরে গুসকরা 5 নম্বর ওয়ার্ডে ইটাচাতা থেকে কয়েকজন যুবক পৌরসভায় আসেন। ওই ওয়ার্ডে একটি উন্নয়নমূলক কাজ করার জন্য পুরপতির কাছে দাবি জানান তারা। জানা যায় পুরপতি বুর্ধেন্দু রায় তাদের পুরসভার পূর্ত দপ্তরের স্ট্যান্ডিং কমিটির সভাপতি নিত্যানন্দ চট্টোপাধ্যায়ের সাথে দেখা করে বিষয়টি জানাতে বলেন। এরপরই ওই যুবকরা নিত্যানন্দবাবুর ঘরে গিয়ে সে কথা বলেন। অভিযোগ, এরপরেই ওই যুবকরা নিত্যানন্দবাবুকে নিগ্রহ করে এবং অফিসের জিনিসপত্র লণ্ডভণ্ড করে। এবং এটি রেকর্ডেড ইন দা কম্পিউটার, ইন দা CCTV ক্যামেরা।
নিত্যানন্দবাবুকে বাঁচাতে গিয়ে কয়েকজন কাউন্সিলর বাধা দিতে গেলে তাদেরকেও নিগৃহ করা হয় বলে অভিযোগ। এ ব্যাপারে নিত্যানন্দবাবুর অভিযোগ, একজন ঠিকাদারের নেতৃত্বে কয়েকজন দুষ্কৃতী রিভলভার নিয়ে তার ঘরে হামলা চালায়, দুষ্কৃতীরা তার টাকা ও হার ছিনতাই করেছে বলে অভিযোগ। আজকে হঠাৎ করে মনিরুল ইসলাম, সানোয়ার মল্লিক, শাহনাজ মল্লিক এদের নেতৃত্বে 14-15 জন এসে আমার চেম্বারে ঢুকে দু চারটে কথাবার্তা বলেই শুরু করলো, আমরা মুসলমানের বাচ্চা বলে ভাঙচুর শুরু করে দিল, আমার সোনার হাট ছিনিয়ে নিল, 5,000 টাকা পকেট থেকে ছিনিয়ে নিল, আমাদের মহিলা কাউন্সিলর দাঁড়িয়ে উঠতে গেল, মহিলা কাউন্সিলরকে একদম সিঁড়ির কাজ পর্যন্ত ট্রেনিংয়ে ফেলে দিল সেই ইঞ্জো, এবং চেয়ারম্যান ছুটে এলো, চেয়ারম্যানের কলার ধরল, এইরকম ভাবে এরা আক্রমণ করছে, এদের পরিচয় হচ্ছে এরা দুষ্কৃতিকারী, আমরা জাত পথে বিশ্বাস করি না, ওরা বলুক, ওরা মূর্খ বলে ওরা মুসলমানের কথা বলেছে, আমরা তো মূর্খ নই, আমরা একটা পদে রয়েছি, আমরা হিন্দু মুসলমান মানি না, আমরা শুধু জানি আমরা শুধুই মানুষ, আমাদের মামাটি মানুষের সরকার কখনো আমাদের শেখায়নি যে হিন্দু মুসলমান বলে আলাদা কোনো জাত আছে, সুতরাং আমরা সেখানে 100% ঠিক আছি, ওরা আক্রমণ করে গেছে কিন্তু বদ্ধ আক্রমণ আমরা করবো না, আমরা পুলিশকে কমপ্লেন দিলাম, পুলিশ যা আইন মোতাবেক ব্যবস্থা নেবে সেটাই আমরা মেনে চলব। ওদের দাবিটা হচ্ছে ওরা মনে করেছে এটা পৌরসভাটা ওদের বৈঠকখানা, ওদের পৌরসভাটা ওদের বৈঠকখানা, ওরা এসে বলছে আমাদের এই 5,00,000 টাকার কাজটা এখনই করে দিতে হবে, আরে সবকিছুর একটা পদ্ধতি আছে, নিয়ম আছে, কানুন আছে, আর আমি কে বলুন তো, চেয়ারম্যান অর্ডার যদি না দেয় আমার তাগদ আছে কিছু করি, চেয়ারম্যানের অর্ডার নাই, আমি বললাম ভাই চেয়ারম্যানের অর্ডার করে নিয়েছ, দেখতে পাচ্ছেন সমস্ত কিছু ভাঙচুর করেছে, হাতে রিভলভার ছিল, হাতে রিভলভার ছিল। পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। গুসকরা থেকে প্রতীকী দাস, বৈরাগী রিপোর্ট, আনন্দবার্তা। বাঁকুড়া জেলার তালডাংরায় একটি নাইট শট ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। একটি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতাটি। 16টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। একটি নাইট শট ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় বাঁকুড়া জেলার তালডাংরায়। একটি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। মোট 16টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। আউট। ওই ক্লাবের সদস্য শম্ভুনাথ বারিক সম্প্রতি এক দুর্ঘটনায় মারা যান। তার স্মৃতির উদ্দেশ্যেই এই রূপ কর্মসূচি গৃহীত হয়। প্রতিযোগিতার কোনো প্রবেশ মূল্য নেই। প্রতিযোগিতা উপলক্ষে প্রতিটি খেলোয়াড় নিজেদের সেরাটা উজাড় করে দেন। বিজয়ী এবং বিজিতদের পাশাপাশি অন্যান্য পুরস্কার প্রদান করা হয় আয়োজকদের পক্ষ থেকে। আমাদের ক্লাবের সদস্য শম্ভুনাথ বারিক সড়ক দুর্ঘটনায় মারা গেছে এবং আমাদের বিভিন্ন পল্লী যুব সংঘের পরিচালনায় নাইট শট ক্রিকেট প্রতিযোগিতা করা হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে বহু টিম এসেছে এবং সারা জেলে খেলাটি হবে এবং আমাদের ক্লাবের শম্ভুনাথ বাড়ির ক্লাবের সদস্য ছিল এবং সেখানে বহু ক্রিকেট প্রেমী ছিল এবং এই খেলাটি সমগ্র প্রতিযোগিতাকে যথাযথ রূপ দিতে তৎপরতা ফুটে ওঠে আয়োজকদের মধ্যে। বাঁকুড়া থেকে ইন্দ্রনেশনের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে মৃত প্রিজাইডিং অফিসার রাজকুমার রায়ের স্ত্রীর হাতে 5,00,000 টাকার চেক তুলে দেওয়া হলো প্রশাসনের পক্ষ থেকে। অশান্তি ও খুনের অভিযোগে বিধায়ক মোহিত সেনগুপ্ত সহ 10 জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। প্লাস্টিক বর্জন নিয়ে বিশেষ পদক্ষেপ গ্রহণ করলো ইংরেজবাজার পৌরসভা। অবশেষে বন্দি দশা কাটলো কাজী নজরুল ইসলামে। উত্তর দিনাজপুর জেলার চোবড়া থানার ডাঙ্গাপাড়া এলাকায় শাসক দলের সঙ্গে কংগ্রেসের সংঘর্ষ ঘিরে আহত হলো 3 জন। ধূমপানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করলো মুর্শিদাবাদ স্বাস্থ্য দপ্তর। এখনকার মতো খবর এ পর্যন্ত। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দবার্তা। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।